মাদের এখানে আজ শীতলা মার পূজা, তো রশ্মিতা এখানে চাল ভিজিয়ে রেখেছিল, চালগুলো আমি এখানে রশ্মিতাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হাত ভাঙা করে করতে হয় চাল গুঁড়ো, এবার আমি গুঁড়ো করছি। এদিকে আমার ভাইয়ের ছেলে দেখুন, ওর মার থেকে কলা চাইছে, ও কলা নিয়ে এবার চলে যাচ্ছে, ও কলা ভীষণ পছন্দ করে। তো ওদিকে রশ্মিতা সব কিছু রেডি করছে, এদিকে আমার চালটা গুঁড়া হয়ে গেছে, আমি চালটা গুঁড়া করে দিয়ে রেডি হব। তো আমরা চলে যাব এবার, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার চালটা গুঁড়া হয়ে গেছে আমার, আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় চাল গুঁড়া গাইলে, দেখুন। নমস্কার বন্ধুরা, লাইট অ্যান্ড সুইট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শীতলা মা পূজাতে যাব, তো পুরো রেডি হয়ে পড়েছি, এবার চলে যাব আমরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো চলুন যাই, কীভাবে আমরা পুজোটা করি পুরো ভিডিও দেখুন। তো আমরা এসে পড়েছি শীতলা মার পূজার মন্দিরে, মাদের ঘর থেকে 1 কিলোমিটার দূরে মন্দির। তো আমরা গাড়ি করে এসেছি, তো মা আর আমরা সবাই আসছি, মা কাকিমুনি আর অনেক লোক এখানে, দেখুন দেখতেই পাচ্ছেন অনেক ভিড় হয় এখানে। এখানে মারা মা কাকিমুনি ওরা পুজোর বাটা দেওয়ার জন্য থালা সাজিয়েছে, ভোগ সাজিয়েছে, দেখুন কাকিমুনি মা সবাই মিলে একসাথে রেডি করে নিচ্ছে ভোগগুলো। মায়ের যে ভোগ লাগানো হবে এখানে, ভোগটা এখানে রেডি করে ওইখানে মন্দিরে নিয়ে দিয়ে আসবে ওরা। অনেক লোক হয়, অনেক ভিড় হয় এখানে। এখানে রশ্মিতা দাঁড়িয়ে আছে, এখানে সবাই পুজো করছে, আমিও এখানে পুজো করব। ভিতরে পুজো করা যাবে না, তাই এখানে বাইরে। তো এবার আমি এখানে পুজো দিতে যাচ্ছি, রশ্মিতা মা কাকিমুনি ওদের সবার পুজো দেওয়া হয়ে গিয়েছে, অনেকটা ভিড়। তো এবার এখানে জল তেল সিঁদুর ধূপকাঠি মোমবাতি ফুল দুধ ওগুলো দিয়ে পুজো দিতে হয় এখানে। গাছ মা বলে পুজো দিতে গেলে মাথায় কাপড় দিতে হয়, তাই এবার মাথায় কাপড়টা দিয়ে পুজোটা শুরু করছি। আর ভিতরে তেল সিঁদুর ওগুলো মায়ের চরণে দেওয়া যাবে না, ওইখানে মায়ের ভোগ লাগানো হচ্ছে, আর অনেকটা ভিড় আর অনেক ভোগ লাগানো হচ্ছে, ওখানে ভিতরে একদম যাওয়া যাবে না, তাই মায়ের নামে এখানে সবাই। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার যাব মন্দিরের ভিতরে, ওইখানে সবাই অঞ্জলি দেবে, ওখানে পুজো হবে। ওখানে পুরুত মশাই মন্ত্র পড়ছে, তো পুজো হয়ে গিয়েছে, তো সবাই মিলে এবার অঞ্জলি দিব। এখানে মা জয়া ওরা বসে আছে,
আমার ছেলে ভাইয়ের ছেলেরা খেলছে গাড়ি দিয়ে, কাকিমুনি সবাই এখানে বসে আছে। আবার এবার সবাই অঞ্জলি দেব। তো ওদিকে পুরুত মশাই পুজো হয়ে গেছে, সবাই ফুল দুব্বা হাতে নিয়ে বসে আছে। তো আমাদের অঞ্জলি এখানে শুরু হয়ে গেছে, অনেক লোক আছে দেখুন, সবাই পুজো করছে অঞ্জলি নিয়ে। সংকল্পিত গণপত্যাধি নানা দেবতা পূজা পূর্বক মনগত অভীষ্ট পূরণ কামনায়া কৃতনীত রূপাণি শ্রী শ্রী শীতলা দেবী নম 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 হরো পাপং হরো রূপং হরো কেশং হরো মারি হরি প্রিয়ে কেশ সচন্দন। তো এবার আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এত হুলুস্থুল, এত গরমও পড়ছে এখানে আমাদের এখানে, আর এত হুলুস্থুল। তো দেখুন সবার পুজো হয়ে গিয়েছে, আর এবার সবাই বাটা আনতে যাবে, বাটা নাম ধরে ডাকবে সবাইকে একজন একজন করে। তো সবাই একজন একজন করে যাবে বাটা আনতে, আর অনেক ভিড়, সবাই দাঁড়িয়ে আছে ভোগ আনতে যাবে, তারপর এখানে বসে খাবে, একজন একজন করে নিয়ে আসছে। এখানে রশ্মিতা বাটা নিয়ে বসে আসছে, আমি নিয়ে আসছিলাম বাটাটা, তো রশ্মিতাকে দিয়ে দিচ্ছি। এবার বাচ্চাগুলো বসে বসে বাটা থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, দেখুন বাচ্চাদের অবস্থা, আমার ছেলের অবস্থা পায়েস খাচ্ছে, আমার ভাইয়ের ছেলের অবস্থা, ওর দাদা খাচ্ছে তো ও খাবে। তো এবার আমরা প্রসাদগুলো বসে সবাই মিলে খাবো, তারপর বাড়ি চলে যাব, মেলা দেখবো। এখানে মেলা হয়, দেখুন মেলা বের হয়ে গেছে, এখন বাজে প্রায় 4:30, একটা সময় থাকবো না, সবাই বাটা হাতে নিয়ে নিয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে, আমরাও চলে যাব। তো অনেক মেলা হয় আর অনেক লোকজন হয়। তো এখানে সবাই শীতলা মায়ের সামনে এসে প্রণাম করছে, আগে এত ভিড় ছিল কেউ প্রণাম করতে পারেনি, দূর থেকে প্রণাম করেছিল। আর পুরুত মশাই যাদের মানস ছিল সবাই পায়রা দিয়েছে, পুরুত মশাই এখানে খাঁচায় ভর্তি করে রেখে দিয়েছে। তো আমাদের প্রণাম করা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর এখানে সব মেয়েলুকরা ধামাইল দিচ্ছে, দেখুন কি সুন্দর ধামাইল হচ্ছে, আমাদের এখানে খুব সুন্দর ধামাইল হয়, আমারও খুব ভালো লাগে ধামাইলটা দিতে, আমি খুব ভালোবাসি। তো কেমন হয়েছে আজকে শীতলা মায়ের পুজোর ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখছেন, লাইট অ্যান্ড সুইট ব্লগ পেজ, আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখেছেন, লাইট অ্যান্ড সুইট ব্লগ সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন।